আসসালামু আলোকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি প্রবল ঝুন্ুঝরে পরিণত হয়েছে রেমাল মংলা ও পায়রা সমুদ্র বন্দরের দশ নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরের নয় নম্বর মহাবিপদ সংকেত এমপি আনার খুনের তদন্ত করতে কলকাতায় ডিবির টিম মূল পরিকল্পনাকারী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে আড়াই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের চোদ্দ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু মাদারীপুর সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা শুনছিলেন বিস্তারিত এবার বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্ন চাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে মধ্যরাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সমুদ্র তীরবর্তী এবং আশেপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সকালে দশ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনুরুল আজিম হত্যায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশের তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ এমপি আনার হত্যার তদন্তে সকালে ডিএমপি ডিবি প্রধানের নেতৃত্বে তিন সদস্যের দল ভারত পৌঁছে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিবি প্রধান কলকাতায় হত্যায় ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি টিম এখনো মরদেহ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশের সাথে মরদেহ শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা মূল কাষ্ট হচ্ছে ক্রিমিনাল অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস যেখানে সেখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের চৌদ্দ নম্বর কূপ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই কূপটি থেকে দৈনিক বারো মিলিয়ন গণ ঘন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আগামী দশ বছরে এই কূপ থেকে প্রায় ছাব্বিশশো কোটি টাকার গ্যাস উত্তোলন করা শুরু হবে বলে আশা প্রকাশ করা যায় গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন শেষে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম বলেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় গ্রিডে ছয়শো মিলিয়ন ঘন ফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে এর ফলে শিল্প কারখানা সহ যে কোনো খাতে গ্যাস সরবরাহ করা যাবে আরও এগ্রেসিভলি এগোতে যাচ্ছি একশোটি কূপ ওয়ার্ক সব মিলিয়ে একশোটি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে যেটা আমরা ছাব্বিশ থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল কিন্তু এটা আমরা পঁচিশ সাল থেকেই শুরু করবো এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়

এবং কানাডার ইন্দো প্যাসিফিকে যোগ সুযোগ নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের কৌশল নিয়ে আলোচনা হতে পারে এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের চলমান প্রতিক্রিয়া এবং সীমান্তের পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী করোনা সহ যে কোনো দুর্যোগে সাধারণ মানুষকে শক্তি পৌঁছে দিতে সংবাদ পাঠকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী মাই টিভি কার্যালয়ে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি এসব কথা বলেন মানসম্পন্ন প্রেজেন্টার তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাই টিভি চেয়ারম্যান এ সময় নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান মাই টিভি চেয়ারম্যানের পক্ষ থেকে পাওয়া উৎসাহ পথ চলার পথকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে টার্গেট ছিল যে আমরা আমাদের মালিক পক্ষ যারা আছেন বিভিন্ন চ্যানেলে তাদের সাথে ক্রমান্বয়ে আমরা গিয়ে দেখা করব সেই চিন্তাধারা আমরা মানে ভাববার আগেই মাইটিভি টিভি আমাদেরকে ডেকে এনেছেন এবং আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত রকমের কৃতজ্ঞ এইভাবে যে আমাদেরকে ইনভাইট করবে এবং এভাবে আমাদেরকে স্বাগত জানাবে এটা ছিল আরেকটা অ্যাচিভমেন্ট আজকে মাই টিভি কর্তৃপক্ষ ঠিক যেভাবে আমাদের নবগঠিত কমিটিকে আমাদেরকে স্বাগত জানালো এটা এক কথা অসাধারণ এটা আমার মনে হয় যে চ্যানেলগুলোর মালিক পক্ষ বা কর্তৃপক্ষের সাথে প্রেজেন্টারদের এক ধরনের মেলবন্ধনের ইতিহাস হয়ে থাকবে সবকটা টেলিভিশনই একটি আমরেলা সেই পরিবারের মধ্যে আমরা সবাইকে নিয়েই ভালো থাকতে চাই একটা সংগঠন হলে তোমাদের আনন্দের কথাটি কষ্টের কথাটি সেটা ভাগাভাগি করা যায় কোভিড থেকেই আমি দেখেছি প্রেজেন্টাররা জীবনকে বাজি রেখে তারা প্রত্যেকটি চ্যানেলে গিয়েছে নিজেদের কথা ভুলে গিয়ে মানুষকে তথ্য শক্তি দিয়ে উজ্জীবিত করেছে আমি মনে করি যে পেজেন্টারা একজন যোদ্ধাও আমি আশা করি যে তোমরা অবশ্যই আমাদের কার্য নির্বাহী যে একও আছে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের যে ভীষণ যে চিন্তা সেটাকে শেয়ার করবা রয়েছে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত নতুন ভবন সেই সাথে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি অথচ সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে এতে পরীক্ষা নিরীক্ষার নামে ইচ্ছে মতো বিল করায় রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা মাদারীপুর জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র পাল্টায়নি দীর্ঘদিনেও রহমানের রিপোর্ট মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম হঠাৎ পরে গিয়ে অসুস্থ হওয়ায় ভর্তি হয়েছেন আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে পাশে মহিষেরচর এলাকার গৃহবধূ রেখা। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকলেও বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে প্রাইভেট ক্লিনিকে গুনতে হয়েছে আড়াই হাজার টাকা গেছে সে আমি নাই নষ্ট সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রুগীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা অথচ সরকারি হাসপাতালে থাকা স্ক্যানিং মেশিন ডিজিটাল এক্সরে রে আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকছে অলস পরে এমন দশায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা এখানে সরকারিভাবে ভাবে যে সুযোগ আর সুবিধা হওয়ার পরে যে সুযোগ সুবিধা হওয়ার দরকার তা এখানে অনেকটা সময় হয় না ল্যাবে অনেক সময় বাইরে পাঠায় এখানে সাধারণ অসহায় রোগীদের কষ্ট হয় তারা আল্ট্রাসোনো দিছে তাদের কাছে জিজ্ঞেস করছি তারা বলছে বাইরে থেকে কইরা এখানে নাকি নাই সদরে আইছে অন্তরে আইছে কইছে আমি এটা বাইরে দুনো সাত দিন ধরে করছে কালকে লো পরশুদিন ব্যান্ডেজ করছে তিন দিন ধরে আন্তরিকর টেসিন এর কোনো খবর নাই যা দেখি আগো ই বন্ধো এক seferি বন্ধো তখন আমার বৈদ্যমন লোক বাড়া আমি 800 টাকা দিয়ে আমি এই হেজা পোতা সাজা এই সিটি এক্সে করাই জনবল সংকটে অতিরিক্ত চাপে কিছু সংখ্যক চিকিৎসকদের খারাপ আচরণের অনত্র চলে যাচ্ছে রোগীরা দাবি সিভিল সার্জনের জনবল সংকটের কারণে একটা বড় সংকট রুগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয় এই কারণে টেম্পার সবাই

দর্শক এই মুহূর্তে বরিশালের থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল আমরা চলে যাচ্ছি তার কাছে পারভেজ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানান যেমনটা জানতে চেয়েছেন আপনি জানেন যে আসলে গোটা দেশের নাই না হলেও আসলে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া রেমাল তার প্রভাব কিন্তু সকাল দশটা নাগাদ অবধি কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে সে লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসন বরিশালের কোস্টগার্ড বরিশালের সিপিপি যারা রয়েছেন আনসার রয়েছেন নৌ পুলিশ রয়েছেন তারা সাধারণ মানুষকে বারবার সতর্ক করে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চল সহ অধিবেষ্টিত এলাকার মানুষকে সচেতনতা মুখী তরপ পোচার অভিযান চালাচ্ছে এবং জেলা প্রশাসন তার নির্বাহী কর্মকর্তাদেরকে এমনভাবে নিশ্চিত করছে নির্দেশ করা হয়েছে যাতে সাধারণ মানুষগুলো এই যে বারবার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এতে জানি দুর্যোগে আর না পড়ে সেই লক্ষ্যে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে যায় এ লক্ষ্যে বরিশালের জেলায় 541 টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে জন্য পুলিশ দিয়ে আনসার দিয়ে কিন্তু এক প্রকার তাদেরকে বাধ্য করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে পানির কিন্তু দুই থেকে এক ফুট ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে পানির যে সংখ্যা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং উত্তল কিন্তু ছড়িয়ে পড়ছে বাতাসের তীব্রতা রয়েছে বাতাস রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নদী বন্দরের পল্টুনে দেখেন যে আসলে এই ঘাটটাকে একটি একটি লঞ্চ পল্টুন থেকে সরিয়ে অন্যত্র নিয়ে নিচ্ছে যাতে আসলে এইখান থেকে নিরাপদে অন্যত্র নিয়ে নিচ্ছে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে তারা নির্দেশনা দিচ্ছে এবং বরিশাল নদী বন্দর থেকে চোদ্দটি রুটের যে অভ্যন্তরীণ চোদ্দটি রুটে নৌ চলাচল করতে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি দূরপল্লা লঞ্চগুলোকেও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সব মিলিয়ে জেলা প্রশাসন জানিয়েছে বরিশাল জেলায় প্রভাব যাতে না পড়ে অথবা প্রভাব পড়লেও প্রভাব পরবর্তী মানুষ যারা থাকবেন তাদের চিকিৎসার জন্য আহত যাতে যদি হয়ে পড়ে তাদের চিকিৎসার জন্য আটানব্বইটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে তাদের খাদ্যের জন্য তিরানব্বই মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে রাখা হয়েছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার পাশাপাশি নগদ রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা এরপরও যদি আসলে চাহিদা থেকে যায় তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করা হবে তাদেরকে কিভাবে রাখা যায়। এবং আপনি জানেন যে গোটা এই অঞ্চলটায় কিন্তু কিছুদিন প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদেরকে মোকাবেলা করতে হয় এ লক্ষ্যে যেভাবে প্রচার প্রচারণা হচ্ছে টেলিভিশন দেখছে মানুষ সামাজিক গণমাধ্যম দেখছে সামাজিক মাধ্যম দেখছে এতে আগের থেকে মানুষ অনেকটা সচেতন হচ্ছে এবং আমরাও প্রত্যাশা করছি যাতে বড় ধরনের কোনো যে এই আতঙ্ক ভয় এগুলো আসলে না থাকে সকলে যেন সচেতন থেকে এটাকে আমরা মোকাবেলা করতে পারি বা প্রস্তুত থাকতে পারি যাতে আর পূর্বের বিগত বছরের মতো কোনো প্রাণহানি না ঘটে সম্পদ বা সম্পদের ক্ষতি না হয় সেই লক্ষ্যে যেন সবাই একযোগে কাজ করতে পারে এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে আমাদের তো আপাতত আমার কাছে এতটুকু রয়েছে পরবর্তীতে হয়তো আরও আপডেট আপনাকে জানাতে পারবো পারভেজ আপনাকে ধন্যবাদ দর্শক বরিশাল থেকে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম রেমালে প্রভাব প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল দর্শক এই মুহূর্তে কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম ধন্যবাদ আপনাকে আপনি জানেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে খুব বেশি

সৈকত এলাকায় উৎসব জনতা বৃদ্ধ করছেন এবং অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে কিছু মানুষকে উপকূলীয় এলাকা থেকে আহ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে তো কক্সবাজারের যে শুকনো খাবার এবং যে অন্যান্য সামগ্রী নিয়ে কক্সবাজার জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এমনটা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমান অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে এখানে আমরা দেখেছি ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে তো সব মিলিয়ে কিন্তু মুহূর্তে এবং কিছুক্ষণ পর পর বৃষ্টি এবং লম্বা হওয়া বাতাস এবং সাগরের যে উঠাল দেও এবং পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে সম্প্রতি দয়েছে ভেলে কর্তৃক টচারা ডিপ্লয়েড এস ইউএন পিস কিপার্স শিরোনামে প্রচারিত তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছে সেনা সদর আইএসপিআর জানিয়েছে শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণপূর্বক সবচেয়ে যোগ্য এবং যাচাই সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে কিন্তু ওই ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচেভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি পক্ষপাতমূলক ও এক পেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাত দুষ্ট অভিপ্র যা ডকুমেন্টারিটির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে আগে দিচ্ছি প্রবল ভূমিঝড়ে পরিণত হয়েছে রেমাল মংলা ও পায়রা সমুদ্র বন্দরে দশ নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ এমপি আনার খুনের তদন্ত করতে কলকাতায় ডিভির টিম মূল পরিকল্পনাকারী সাহিত্য যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার পিতাস গ্যাস ফিল্ডের চোদ্দ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ শুরু মাদারীপুরের সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সাইদ আল্লাহ